এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমি বোরকা ও হাত মোজা পরি এই অবস্থায় ফেসবুকে যদি ছবি পোস্ট করে থাকি বা ফেসবুকে ইন্টারনেটে বা টিকটকে কোনো ভিডিও যদি দিয়ে থাকি অসুবিধা কোথায় আমি তো পর্দা অবস্থাতেই আছি প্রিয় বোন আপনি পর্দা মানে হয়তো মনে করেছেন যে শুধুমাত্র বোরকা পরলে হাত মোজা পরলে পা মোজা পরলে আপনার পর্দা হয়ে গেল আসলে বিষয়টা এমন নয় এগুলো পর্দার একটা অংশ ঠিক তেমনি আপনার শরীরের অবয়ব ঢেকে রাখা এবং আপনার অবয়ব আপনার শরীরের ভাঁজ এগুলো অন্য পুরুষদের থেকে দূরে রাখা এটাও আপনার উপরে আবশ্যক এটাও পর্দারই একটি অংশ আপনি বোরকা পরেছেন ঠিক আছে আপনি যদি সেখানে টিকটকে ভিডিও দেন অথবা আপনি ফেসবুকে ভিডিও দেন তাহলে আপনার শরীরের অবয়বটা বোঝা যাবে এবং আপনার কণ্ঠ অন্যরা শুনতে পারবে মহিলাদের শারীরিক যেমন পর্দা আছে কণ্ঠেরও পর্দা আছে আপনি সেখানে গান গাইবেন অথবা তেলাওয়াত করবেন কথার কথা আপনার শরীরের ভাঁজ দেখা যাচ্ছে আপনার শরীর বোঝা যাচ্ছে এটা উচিত নয় এই জন্য উচিত হচ্ছে যে কোনো মহিলা যদি ফেসবুক এই একান্তই নিতান্ত চালাতে চান তাহলে নিজের কোনো কিছু পোস্ট করবেন না আপনার শরীরের গঠনটা তো অবশ্যই দেখা যাচ্ছে বোরকা পরলেও এগুলো কোনো মহিলার জন্য উচিত হবে না একজন নারী সে যেমন তার শরীরকে অন্য পুরুষ থেকে দেখা থেকে বিরত রাখবে তার কণ্ঠটাকে সে পর্দায় রাখা উচিত এবং পর পুরুষ থেকে তার শরীরের অবয়ব বা শরীরের ভাঁজ ইত্যাদিও অন্য পুরুষ থেকে বাঁচিয়ে রাখা উচিত আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে পরিপূর্ণভাবে পর্দা বোঝার এবং করার তৌফিক দান করুন আমিন